নমস্কার, মৌমিতাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। মিক্সড ফ্রাইড রাইস আমাদের সবার খুব পছন্দের, আর একদম রেস্টুরেন্টের স্টাইলের ঝরঝরে মিক্সড ফ্রাইড রাইস কেমনভাবে বানাবেন আমি তার রেসিপি এবং টিপস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের সহজ পদ্ধতির মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই চালগুলো আমাদের ধুয়ে নিতে হবে। আমি এখানে 400 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি এবং খুব সাবধানে হালকা হাতে ভালো করে ধুয়ে নিচ্ছি, এবং যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। চালটা কিন্তু মিনিমাম আধ ঘন্টার জন্য এরকম ভিজিয়ে রেখে দিতে হবে। এবার দেখে নিই আমাদের আর কী কী লাগছে। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন, প্রন আর সবজির মধ্যে বিনস, গাজর এবং পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা এবং রসুন নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস। এই সয়া সসটা আমি এখানে চিকেনেও মাখাবো আর চিংড়ি মাছেও দেব। আর এখানে আমি চিংড়ি মাছে কোনো লবণ দিলাম না, কারণ সয়া সসে একটু লবণ ভাব থাকেই আর চিংড়ি মাছ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার এগুলো আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। অন্যদিকে আমি ভাতটা করে নেবো, তার জন্য জল ফুটতে দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবং হাতা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি আস্তে দিয়ে তারপরে চালগুলো দিয়ে দিচ্ছি, এবং চালগুলো দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেবেন না, এবং খুব বেশি ফোটানো যাবে না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। এবং হালকাভাবে হাতার সাহায্যে আমি একটু নেড়ে দেবো, আর ওপর থেকে কয়েক ফোঁটা তেল দিয়ে দেবো যাতে চালগুলো একটার গায়ে একটা না লেগে যায়। আর কিছুটা ফুটে ওঠার পর আমি সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দেওয়ার ফলে চালের উপরের নোংরাগুলো সব উপরে ভেসে উঠেছে, এগুলো আমি হাতার সাহায্যে ফেলে দিচ্ছি। এর ফলে চালটা একদম সাদা ধবধবে হবে। এবার দেখে নিন কেমনভাবে বুঝবেন চালটা ঠিক পারফেক্ট কুক হয়েছে কি। চালটা হাত দিয়ে ভাঙলে যদি দুটুকরো হয়ে যায় তাহলে বুঝতে হবে চালটা 50% হয়েছে। আমাদের কিন্তু চালটা 80% কুক করতে হবে। এই 80% চাল কুক করতে বাসমতি চালের টাইম লাগে 8 থেকে 9 মিনিট। 50% কুক করার পর চালটা আর 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে এরকম একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম, তার মধ্যে আমি 2 ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর তার উপর সামান্য একটু লবণ এবং সামান্য গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমটা আমি ভেজে নিয়ে অন্য একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই ফ্রাইং প্যানে আমি 1/2 চামচ রিফাইন অয়েল দিলাম এবং যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চিকেনটা তুলে নিয়ে আমি ওই কড়াইতে কিছুটা টুকরো করা পনির ভেজে নিচ্ছি। তবে পনিরটা দেওয়া একদম অপশনাল, মিক্স ফ্রাইড রাইসে সাধারণত পনির লাগে না, তবে আমার ছেলে পনির খুব ভালোবাসে মিক্স ফ্রাইড রাইসে, তার জন্য আমি দিয়েছি। এবার আমি পনিরগুলো ভেজে তুলে নিয়ে ওতেই আমি চিংড়িটাও ভেজে নিচ্ছি। চিংড়িটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে কুচনো রসুন এবং কুচনো আদা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাও আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বিনস। গাজর এবং বিনস খুব বেশি ভাজার দরকার নেই, যাতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। তবে অনেকেই সবজিগুলো ভাপিয়ে তারপরেও ইউজ করতে পারে, তবে সেক্ষেত্রে কালারটা যাতে ঠিক থাকে তার জন্য অবশ্যই সবজিগুলো একটু ভাপিয়ে বরফ জলে দিয়ে নেবেন। আর আমি এর মধ্যে প্রয়োজন মতো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন যদি বাচ্চাদের জন্য করা হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি রাইসটা যোগ করলাম। রাইসটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর উপর থেকে আমি একটু চিনি ছড়িয়ে দিলাম। আমি এখানে আর লবণের ব্যবহার করব না, যেহেতু সবজিতেই আমার লবণ দেওয়া আছে, আর আমি সয়া সস দেব, তার জন্য লবণের আর ব্যবহার করলাম না, কারণ সয়া সস এমনিতেই লবণ দেওয়া থাকে। ভালো করে সয়া সসটা সমস্ত রাইসের মধ্যে মিশিয়ে নিয়ে
যে নন ভেজ আইটেমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি উপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। স্প্রিং অনিয়ন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তবে লক্ষ্য রাখতে হবে চালগুলো যাতে ভেঙে না যায়, সেই জন্য খুবই আলতো হাতে উপর থেকে নাড়াচাড়া করে নিতে হবে। তৈরি আমার মিক্স ফ্রাইড রাইস। শীতের দিনে গরম গরম মিক্স ফ্রাইড রাইস আর সাথে যদি থাকে একটু চিলি চিকেন তাহলে তো আর কথাই নেই। তো বন্ধুরা দেখলেন তো কেমনভাবে একদম রেস্টুরেন্টের মতো মিক্স ফ্রাইড রাইস আমি খুব কম সময়ে তৈরি করে ফেললাম। তো এইরকমভাবে ঝরঝরে মিক্স ফ্রাইড রাইস বানাতে আপনিও কিন্তু নিমিষেই পেরে যাবেন আমার এই ভিডিওটি ফলো করলে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।